এবারে দুঃসময়ে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনের উপর অমানবিক পাষণ্ড বর্বরতার ঘৃণ্য নজির দেখিয়েছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল। গাজার অধিবাসীদের বসতভিটা ধ্বংসস্তূপে পরিণত করে তাদেরকে গাজা ছাড়ার জন্য বিবৃতিও দিয়েছেন কয়েকজন ইসরায়েলি মন্ত্রী। তবে ইহুদিদের এহেন কাণ্ডে রুখে দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবার ফিলিস্তিনিরা গাজা ছেড়ে কোথাও যাচ্ছেন না, এমনটাই জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন। বরং ফিলিস্তিনিদের বাড়িঘর ফিরিয়ে দেওয়ার নির্দেশ জারি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন। বলেছেন ফিলিস্তিনিদের গাজা ছেড়ে যেতে চাপ দেওয়া যাবে না এবং শর্ত সাপেক্ষে তাদের বাড়ি ফিরতে দিতে হবে। ফিলিস্তিনিদের অন্য কোথাও পুনর্বাসনের আহ্বান জানিয়ে কিছু ইসরায়েলি মন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেটি নিন্দা জানিয়েছেন মিস্টার ব্লিংকেন। ব্লিংকেন যখন মধ্যপ্রাচ্য সফরে সর্বশেষ কাতারে ছিলেন, তখন উত্তর গাজায় এক শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলায় বেশ কিছু ফিলিস্তিনি নিহতের পর তার এই মন্তব্য আসে। এদিকে চতুর্থবারের মতো মধ্যপ্রাচ্য সফর করেছেন ব্লিংকেন। দোহায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গাজার অধিবাসীদের নিজ গৃহে ফিরে যাওয়ার অধিকার রয়েছে, তাদেরকে জোর করে ঘর ছাড়া করা যাবে না। এ সময় ব্লিংকেন শঙ্কা প্রকাশ করে বলেন, গাজা ইসরায়েল সংঘাত নিরসন না করলে তা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে, তাই নিরাপত্তার স্বার্থে এ সংঘাত থামাতেই হবে। যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী শনিবার বলেছেন, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত এ যুদ্ধ থামবে না, আমাদের সব জিম্মিদের ফেরত ও ইসরায়েলের শতভাগ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত অভিযান চলবে। বন্ধুরাষ্ট্র ও শত্রুরাষ্ট্র সবাইকে উদ্দেশ্য করে বেনিয়ামিন নেতানিয়াহু এ কথা বলেছেন। গত বছর 7ই অক্টোবর ইসরায়েল হামাস সংঘাতের পর চতুর্থবারের মতো মধ্যপ্রাচ্য সফর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন। সোমবার তিনি সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে হামাস ও ইসরায়েলের সংঘাত সমাধানের উপায় নিয়ে আলোচনা হতে পারে। মঙ্গলবার ইসরায়েলে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে ব্লিংকেনের। ইতোমধ্যেই তাই মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে ইসরায়েল পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন। সফরে মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজায় যুদ্ধোত্তর শাসনের বিষয়ে আলোচনা শুরু করার, গাজার বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং আরও সাহায্যের অনুমতি দেওয়ার বিষয়ে বিশেষভাবে চাপ দেবেন ব্লিংকেন। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমি বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং যাদের প্রয়োজন তাদের কাছে মানবিক সহায়তা পৌঁছানো নিশ্চিত করতে আরও কিছু পদক্ষেপ নেওয়ার জন্য ইসরায়েল সরকারকে চাপ দেব। অপরদিকে ইসরায়েলের দুই সিনিয়র কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছেন, ইসরায়েলি কর্মকর্তারা ব্লিংকেনকে বলবেন, হামাসের হাতে আটক হওয়া আরও জিম্মিদের মুক্তি দেওয়া না হলে গাজার বেসামরিকদের অঞ্চলটির উত্তরে ফিরে যেতে দেওয়া হবে না। এদিকে গাজা ইসরায়েল যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে পুরো মধ্যপ্রাচ্যে, এমন শঙ্কা প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন। রোববার রাতে কাতারের দোহায় এক সংবাদ সম্মেলনে এই উদ্বেগ প্রকাশ করেন তিনি। তিনি বলেন, চলমান হামাস ইসরায়েল এই সংঘাত এই অঞ্চলে গভীর চিন্তার একটি বিষয়। এটি এমন একটি সংঘাত যা সহজেই ছড়িয়ে পড়তে পারে বিভিন্ন অঞ্চলে, ফলে বিষয়টি আরও বেশি নিরাপত্তাহীনতা ও আরও বেশি দুর্ভোগের কারণও হতে পারে। সাংবাদিকদের উদ্দেশ্যে ব্লিংকেন বলেন, গাজায় বেসামরিকদের প্রাণহানি ঠেকাতে ইসরায়েলকে তিনি আরও বেশি সতর্ক হতে বলবেন। গাজায় ইসরায়েল হামলার পর থেকে এখন পর্যন্ত 5 বার মধ্যপ্রাচ্য ভ্রমণ করেছেন অ্যান্থনি ব্লিংকেন। বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে কূটনৈতিক আলোচনাও করেছেন তিনি।